মাত্র ২৫ টাকা দিলেই পোস্ট অফিস থেকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে ভারতের জাতীয় পতাকা। গত বছর স্বাধীনতার অমৃত মহোৎসব পালনে হর ঘর তিরঙ্গা অভিযান শুরু করেছিল কেন্দ্রীয় সরকার। গত বছর এই অভিযান ব্যাপকভাবে সাড়া ফেলে। শিলিগুড়ির প্রধান পোস্ট অফিস থেকে গত বছর প্রায় 20,000-এর বেশি জাতীয় পতাকা বিক্রি করা হয়েছিল। এবছরই ইতিমধ্যেই শুরু হয়েছে পতাকার বিক্রি। গত বছরের মতো হরঘর তিরঙ্গা অভিযান সফল করতে ভারতীয় ডাক বিভাগের তরফে অনলাইনে গ্রাহকদের জাতীয় পতাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোস্ট অফিসের ই পোর্টাল www.epostoffice.gov.in এর মাধ্যমে জাতীয় পতাকা অর্ডার দিতে পারবেন শহরবাসী। মাত্র ২৫ টাকা দিলেই পেয়ে যাবেন জাতীয় পতাকা। একজন 5টি করে পতাকা অর্ডার করতে পারবেন। একবার অর্ডার দেওয়া হলে তা আর বাতিল করতে পারবেন না। এছাড়াও পোস্ট অফিসে গিয়েও জাতীয় পতাকা কেনা যাবে। শিলিগুড়ির প্রধান ডাকঘরে এই সেলফি জোনের ব্যবস্থা করা হয়েছে, যেখানে পতাকা কেনা ছবি তুলতে পারবেন গ্রাহকেরা। জানা গিয়েছে শিলিগুড়ির প্রধান পোস্ট অফিস থেকে ইতিমধ্যে 100টি পতাকা বিক্রি হয়েছে। গত বছর প্রায় 20,000-এর বেশি পতাকা বিক্রি করা হয়েছিল।